হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর আমি পয়সা দিচ্ছি বাইরে বসে, জানি না কতটা মানে তোমরা, আমি আশা করছি ঠিকঠাক মতোই বলবো। আমি সকালে মালা কাটছি, মানে সকালে এ টু সেট কাজ কমপ্লিট করে সানটান কমপ্লিট করে এসেছি। এসে আমাদের মন্দিরে গাছ আছে আকন্দ ফুলের, তো মালাটা গাচ্ছি। তো তোমাদের দাদা ভাই মালা এনেছে, ওটা আমাদের মন্দিরে নিয়ে যাবো বলে আমি বললাম একটুখানি গেঁথে দিই। তো আমি একটু আওয়াজগুলোকে ইগনোর করে আমার ভয়েসটাকে শোনো। তো রিকেরও জল ঢালা কমপ্লিট হয়ে যাচ্ছে, তারপরে আমি যখন জল ঢেলেছি রিক তখন আমাকে ভয়েস করে দিয়ে মানে সরি ভিডিও করে দিয়েছে। তো আমিও কিন্তু শাড়িটার উপর রেডি হয়ে গেছি মন্দিরে যাওয়ার জন্য। আর এখানে ঘি মধু দিয়ে বাবাকে স্নান করানো হচ্ছে। তো আমি আমার ঘরে যেভাবে প্রসেসভাবে নিজের মতো করে আমি স্নান করাই, তো আমি সেইভাবেই স্নান করিয়েছি। স্নান টান করিয়ে আমার এদিকে গোছানো হয়ে গেছিলো যেগুলো আমি নিয়ে যাওয়া মন্দিরে, মোমবাতি ধূপকাঠি ফল টল যেটা যা যা হয় সব আমি গুছিয়ে নিয়েছিলাম। তো আমি সেগুলো নিয়ে যাব বলে আমি পরে আবার ভিডিওটা করা হয়নি, কারণ দেখা যায় খুবই ফাস্ট আর আমরা 12টার মধ্যে বেরিয়ে গেছিলাম, আমি আর দিদিভাই গেছিলাম, তোমরা দেখতে পাবে। তো এই জন্য খুব ফাস্টই কাজবাজ সারতে লেগেছে, দুপুরে রান্না বান্না ওদের জন্য ওগুলো আমি আর নিনি, যেহেতু আমি পুজোর যা হচ্ছে দিদিভাই যাওয়ার সময় চলে গেলো, এখানে গেছিলো প্রণাম করবো তার আগে। তো বলছে ডেকে নিই ও টোটোকে, তারপর টোটোতে আমরা চলে গেছি। আমরা অবশেষে পৌঁছে গেছি কিন্তু মন্দিরে, আমরা সব ধূপকাঠি মোমবাতিগুলো এখানে সাইডে সরিয়ে রাখছি, কেন কি ওখানে এখন জল খুব সুন্দরভাবে জলে অশ্মিন সন্নিধিন করু। এবার গুণকান তেজসী শুক্রমস্য অমৃতমসি ধামনামাসি প্রিয় দেব মনাধৃষ্টম দেব যজনমসি অনেন ভিতেন শিবস্য প্রীতিকাম শিবায় নমো নম। মধু বাতা হৃতায়তে মধুক্ষরন্তি সিন্ধব মার্ধিন সন্তোষধি মধুনক্ত মুতাশুষ মধুমত পার্থিব রজ মধুদৌ রস্তন পিতা মধুমান্ন বনস্পতি মধুমান অস্ত সূর্য মর্ধিগাব ভবন্ত নম মধু নম মধু নম মধু। হয়ে গেছে গজামহে সুগন্ধিন পুষ্টিবর্ধনম উর্বারুকম শিববন্ধনা মৃত্যুমুষ্য অমৃতাত্মম এত স্নানার্থে গন্ধপুদকম শিবায় নম নম। দাবি জল আছে? দাবি জল দাবি
অগ্নয়াহি বিতয়ে ক্লীনান্ন অপদাতয়ে নিহতা সৎসি বহিষি মাদয়ধ্বম স্নানার্থে অলৌকিক শিবায় নমো নমঃ। গঙ্গা আছে? গঙ্গা আছে কি? নেই, মিটে গেল। চন্দন আছে? হ্যাঁ, চন্দন। দিদির মাথায় বলুন, গন্ধ দ্বারাং দুরাধর্ষাং নিত্য পুষ্টাং পরিশিনীং ঈশ্বরীং সর্বভূতানাং তামিহোপ বয়েশ্রিয়ং অনেন গন্ধেন শিবায় নমো নমঃ। হয়েছে? ফুলের মালা ঠিক আছে, সমস্যা নেই। একটা একটা সাদা ফুল না সঙ্গে নিয়ে নিন। পরমেশ্বর গন্ধ পুষ্প মাল্য নম শিবায় নম নম। ফল আছে? ফল হাতে নেই। যা ফলে নির্যা অপলা অপুষ্পা যাশ্চ পুষ্পিনী বৃহস্পতি প্রসূতাস্তন মুঞ্চত হংস অনেন ফলেন শিব প্রীতি কাম শিবায় নম নম। তারপরে অঞ্জলি দেবেন, চারবার অঞ্জলি দিতে হবে। একটু ফুলের পাতা নেবেন, জল ফুল নেবেন না, জল ফুল চার নম্বরে। মহাদেব মহাত্মানাম মহাযোগী মহেশ্বর মহাপাপম হরং দেবম মকারায় নমো নম। সজল বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শিবায় নম নম। বৃষভ বাহনং যশ বাসুকী কণ্ঠভূষণ বামে শক্তি ধরং দেবং ওঙ্কারায় নম নম। সজল বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শিবায় নম নম। যত্র যত্র স্থিত দেব সর্বব্যাপী মহেশ্বর যোগগুরু সর্বদেবানাং শিকারায় নম নম। সজল বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শিবায় নম নম। মহিষগ্নির মহামায়ে চামুণ্ডে মুণ্ডমালিনী আয়ুরারোগ্যং বিজয়ং দেহি দেবী নমস্তুতে সচন্দন বিল্লপত্র পুষ্পাঞ্জলি নম শিবায় গৌর্যৈ নম নম।
দুর্গে দুর্গে রক্ষমি স্বাহা। নম নৈবেদ্যং সাধু সংযুক্তং নানা ভক্ষ সমন্বিতং নিবেদয়ামি ভক্তেদ্যং যুগস্য পরমেশ্বর এতত আনীত শঙ্করা নৈবেদ্যং শিবায় নিবেদয়ামি। বাবার মাথায় একশো দেবেন। শিবায় শান্তায় কারণ ত্রয় হে তবে নিবেদয়ামি যত্মানং ত্বং জ্যোতি পরমেশ্বর নম নমস্তুভ্যং বিরূপাক্ষং নমস্তে দিব্যচক্ষুষে নম পিনাকহস্তায় বজ্রহস্তাবৈ নম 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 ত্রিশূলহস্তায় দণ্ড পাশাশিপানয়ে নম স্ত্রৈক নাথায় ভূতানাং পতয়ে নম নম শিবায় নম নম দুর্গে তারিণী দুর্গে তং সর্ব অশুভ বিনাশিনী প্রায়শ বরদে দেবী নারায়ণী নমস্তুতে সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে উমে ব্রহ্মাণি বৌমারি বিশ্বরূপ প্রসীদমে নম অম্বে অম্বিকে অম্বালিকে ন মানয়তি কষ্ট ন সশস্ত্রক সুভদ্রিকাং কাম্পিল্য বাসিন্নই ভগবত্তই গৌর্যই নম নম দুর্গে দুর্গে রক্ষণী স্বাহা নম শিবায় নম নম বনস্পতি রস দিব্য গন্ধার্যসু মনোহর আর্ঘেয়ং সর্বদেবানাং ভূপয়ং প্রতিগীর্ষতাং অগ্নির্জ্যোতি রবির্জ্যোতি চন্দ্রজ্যোতি তথৈবচ জ্যোতিষা উত্তমং যশ দীপয়ং প্রতিগীর্ষতাং ইমং প্রদীপৌ নম শিবায় নম নম। অঞ্জলি দিয়ে এসে ঠাকুরকে সব কিছু করে এখানে ঠাকুর মশাই বললো এখানে ধূপকাঠি মোমবাতি আমরা ধরাতে পারবো, তো আমরা তো বাইরেই ধরাতাম, তো আজকে লোকজন কম বলে আমরা এখানে বারান্দাতেই রেখেছি জিনিসটা, এটা বাইরে রাখি ধূপকাঠি মোমবাতি ঠাকুরকে দেখিয়ে নিয়ে তারপরে আমরা পরিক্রমা করছিলাম। এদিকে বাইরের ঠাকুরের মন্দির ছিল আর ভিতরে মা কালীর একটা মন্দির ছিল, তো সেটা আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো আমাদের ধূপকাঠি মোমবাতি দেখানোর পরে আমরা করে নিয়েছিলাম পরিক্রমা এখানে, আর একটু আওয়াজটাকে ইগনোর করো, সামনে রাস্তা বলে খুবই আওয়াজ আসে, তো পরিক্রমা করে নিয়েছি। সত্যি কথা বলতে খুব ভালো মতো দিনটা কাটালাম, আর তীর্থস্থানে গেলে কার না মন ভালো লাগে, আর মহাদেব যতক্ষণ না টানবে সে তুমি যেই মন্দিরে যাও না কেন সেই মন্দিরে মা বলো বাবা বলো না টানলে কখনোই হয় না, আর সব কিছু এগুলো খুব চটজলদি হয়ে যায়। তো দিনটা সব মিলিয়ে ভালো লাগলো, ভালো কাটালাম, আর তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করলাম। আর ভিডিওটাই এই অবধিই ছোট্ট একটা ভিডিও রেখেছি, যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না, এটা আমি এখনই বলে দিচ্ছি, কারণ এর তো হবে তো একদমই ছোট ব্লগ মন্দিরের ব্লগ। দিদিভাইয়ের আমাদের কমপ্লিট হলো, আমরা দেখে আর বাবাকে দিলাম তা না, বাবাও আমাদেরকে অনেক কিছু দিয়েছে, আমাকে দিয়েছে পেয়ারা লেবু কলা শশা আর চরণামৃত তো আছে, দিদিভাইকে কী দিয়েছে আমি জানি না। আর অ্যাকচুয়ালি কী হয়েছে যখন দিচ্ছে তখন আমি পারতাম
ভিডিওটা ক্লিক করে রাখতে পারে রাখা ছিল, ভিডিওটা পরে এসে দেখছি ক্লিক করা ছিল না, সেটা কোনো ব্যাপার না। দিদিভাইকে জানি না কী দিয়েছে আমাকে, তো এত কিছু দিল বাবা, দিদিভাই ভুলে গেছে, দিদিভাই দেখে বলছি শশা কি শশা পেয়েছো, আপেল, হ্যাঁ আঙুরের জায়গায় আমি মৌসুম মিলেও এখন আমরা বাড়ি যাবো, আর আমরা খুব ভালোই পুজোটা দিলাম, তাই তো ভীষণ সুন্দর, সেটা তোমরা ভিডিও দেখেই বুঝতে পেরেছো যে খুব সুন্দর এই পুজোটা দিলাম। অন্যান্য সময় এখানে ঠেলা ঠেলি খুব ভিড় হয়, খুব সুন্দর পুজো দিয়েছি। আমরা টোটোতে উঠে পড়েছি, তো আমরা এখন বাড়ির দিকে চলে যাব, আর টোটোটা সঙ্গে সঙ্গে পেয়ে গেছি। আর সত্যি কথা বলতে চৈত্র মাসের ওয়েদারটা কিন্তু ছিল না, ওয়েদারটা একেবারেই ঠান্ডা একটা ছিল। যদি কিছু ভালো লাগে তাহলে ভিডিওটা ইউটিউবে রাখুন, তো লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। চলো টাটা।